আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আদ জাতির পরবর্তী জাতি সামুদ জাতির উপর আল্লাহ তাআলার প্রেরিত নবী হযরত সালেহ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে কালের পরিক্রমায় সামুদ জাতি ধ্বংস হয় এবং হযরত সালেহ আলাইহিস সালাম কিভাবে সামুদ গোত্রের লোকেদের কাছে আল্লাহ তাআলার বাণী প্রেরণ করতেন এবং সামুদ জাতির লোকেরা তা কিভাবে বর্জন করে এবং কিভাবে আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করেন, সেসব ঘটনা রেফারেন্স সহ আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই হযরত সালেহ আলাইহিস সালামের বংশ পরিচয়। ওলামায়ে কেরাম হযরত সালেহ আলাইহিস সালামের বংশ পরিচয় বর্ণনায় একাধিক মত প্রকাশ করেছেন। হাফেজে হাদিস ইমাম বাগাবি রহমতুল্লাহ আলাইহি তার বংশ পরিচয় তুলে ধরেছেন, সালেহ ইবনে উবাইদ ইবনে আশেক ইবনে মাসেহ ইবনে উবাইদ ইবনে হাদের ইবনে সামুদ। আরেক বর্ণনায় এসেছে, সালেহ ইবনে উবাইদ ইবনে জাবের ইবনে সামুদ, যেটি বর্ণনা দিয়েছেন হযরত উহাব ইবনে মুনাব্বিহ। সামুদ সম্প্রদায়ও সামের বংশধারগণের একটি শাখা এবং নিশ্চিত করেই বলা যায় এরাই সে সমস্ত লোক যারা প্রথম আদ সম্প্রদায় বিধ্বস্ত হওয়ার পর হযরত হুদ আলাইহিসসালামের সঙ্গে রক্ষা পেয়েছিল এবং এই বংশই দ্বিতীয় আদ নামে পরিচিত। আমাদের আগের ভিডিওতে হযরত হুদ আলাইহিসসালাম এবং আদ জাতির বর্ণনা তুলে ধরেছিলাম, নিচে ডেসক্রিপশনে সেই লিঙ্কটি আমি দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে হযরত হুদ আলাইহিসসালাম এবং আদ জাতির ধ্বংস সম্পর্কে জানতে পারবেন। সামুদ একটি প্রসিদ্ধ জাতি, তাদের পূর্বপুরুষ সামুদের নাম অনুসারে এই জাতির নামকরণ করা হয়েছে। সামুদের এক ভাই ছিল জুদায়স। তারা দুইজনই আবির ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ আলাইহিসসালামের পুত্র। তারা ছিল আরবে আবিরা তথা আদি আরব সম্প্রদায়ের লোক। হিজাজ এবং তাবুকের মধ্যবর্তী হিজর নামক স্থানে তারা বসবাস করত। কওমে সামুদ কোথায় বসবাস করত এবং ভূপৃষ্ঠের কোন অংশে ছড়িয়ে পড়েছিল এ সম্পর্কে মীমাংসিত কথা হল, তাদের বসতিগুলো হিজর নামক স্থানে অবস্থিত ছিল। হেজাজ এবং সিরিয়ার মধ্যবর্তী স্থল ওয়াদিয়াল কোরা পর্যন্ত এই প্রান্তরটি দেখা যায়। এই সামুদি তাদের বাসস্থান ছিল। বর্তমানে সেই জায়গার নামটি ফাজ্জুন নাকাহ নামে প্রসিদ্ধ। কওমে সামুদের বসতিসমূহের ধ্বংসাবশেষ এবং এর চিহ্নসমূহ আজও দৃষ্টিগোচর হচ্ছে। একালেও কোনো কোনো মিশরীয় তত্ত্বজ্ঞানীরা তা সচক্ষে দর্শন করেছেন। তাদের বর্ণনা মতে তারা এমন একটি বাড়িতে প্রবেশ করেছিল যাকে শাহি হাবিলি অর্থাৎ রাজপ্রাসাদ বলা হতো। তাতে বহু কামরা রয়েছে, প্রাসাদের সঙ্গে একটি বিরাট হাউস রয়েছে। গোটা বাড়িটি পাহাড় কেটে নির্মিত। আরবের বিখ্যাত ঐতিহাসিক মাসুদি উল্লেখ করেছেন, যারা সিরিয়া থেকে হেজাজে গমন করেন রাস্তায় কওমে সামুদের বিধ্বস্ত বসতিসমূহের ভগ্নাবশেষ এবং তার পুরাতন চিহ্নসমূহ তাদের দৃষ্টিগোচর হয়। হিজরের এই স্থানটি, যা হিজর সামুদ বলে পরিচিত, মাদায়েন শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে এমনভাবে অবস্থিত আকাবা উপসাগর তার সামনে পড়ে। আদ সম্প্রদায়কে যেমন আদে এরাম বলা হয়েছে, তেমনি আদে এরামের ধ্বংসের পরবর্তী সম্প্রদায়কে সামুদেদ এরাম বা দ্বিতীয় আদ বলা হচ্ছে। প্রাচ্যের ঐতিহাসিক অর্থাৎ যারা প্রাচ্যের জ্ঞান বিজ্ঞান এবং ইতিহাস সম্পর্কে গবেষণা করেন তাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি দেখা দেয়। তাদের প্রশ্ন হল, সামুদের মূল কী এবং কোথায়, তাদের আবির্ভাব কখন এবং কোন যুগে হয়েছে। এই প্রশ্নের উত্তরে তারা দুই দলে বিভক্ত হয়েছে। এক দল বলে এরা ইহুদিদের একটি সম্প্রদায় ছিল যারা ফিলিস্তিনে প্রবেশ করেনি। সামুদ সম্প্রদায়ের লোকেরা জনবসতি থেকে বের হয়ে যাওয়ার আগেই ধ্বংস হয়ে গেছে, এই সম্পর্কে ঐতিহাসিকরা একমত। তাদের সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কোরআন মাজিদে পরিষ্কার বর্ণনা করা হয়েছে, যখন মুসা আলাইহিসসালামকে ফেরাউন এবং তার কওম অবিশ্বাস করল তখন ফেরাউনের বংশের একজন মুমিন ব্যক্তি এই কথা বলে তাদের কওমকে ভয় দেখিয়েছিল, তোমাদের এই মিথ্যাচারিতার পরিণাম যেন এমন না হয় যা তোমাদের পূর্বে নূহ আলাইহিসসালাম আদ এবং সামুদের
এবং তাদের পূর্ববর্তী সম্প্রদায়সমূহের নিজ পয়গম্বরদের সঙ্গে মিথ্যাচারিতার কারণে ধ্বংস হয়েছিল। ঐতিহাসিকদের একদল বলেন সামুদ সম্প্রদায় ছিল আমালেকা সম্প্রদায়ের একটি শাখা। তারা ফোরাত নদীর পশ্চিম তীরের বসতি ত্যাগ করে এখানে এসে বসতি স্থাপন করেছিল। তাদের মধ্যে কারো কারো ধারণা ছিল এরা সেই আমালেকা সম্প্রদায়ের একটি দল, যাদেরকে মিশরের বাদশাহ আহমাস তৎকালীন মিশর থেকে বের করে দিয়েছিল। যেহেতু মিশরে অবস্থানকালে তারা পাথর কেটে গৃহ নির্মাণের শিল্প আয়ত্ত করেছিল, তাই হিজর নামক স্থানে গমন করে পাহাড় এবং পাথরসমূহ কেটে তারা অনুপম প্রাসাদসমূহ নির্মাণ করল এবং সাধারণ প্রচলিত নিয়মেও বিরাট অট্টালিকা নির্মাণ করল। আদ সম্প্রদায়ের সেই ঘটনাতে আমরা দেখেছি আদ এবং সামুদ উভয় সম্প্রদায়ই সামের আওলাদভুক্ত। আরবরা ইহুদিদের ভুল অনুসরণে এদেরকে আমালেকা সম্প্রদায়ভুক্ত বলে ফেলে, অথচ আমালেকা ইবনে উদ্দের সঙ্গে এই বংশধরের কোনো সম্পর্কই পাওয়া যায় না। অতএব এগুলো নিতান্তই ভুল ধারণা। কওমে আদ জাতির উপর আল্লাহ তাআলা কর্তৃক হযরত সালেহ আলাইহিস সালাম প্রেরিত হন। তিনি তার উম্মতদেরকে আল্লাহ তাআলার বরকতময় পথে বোঝাতে থাকেন। হযরত সালেহ আলাইহিস সালাম বারবার তার কওমকে বোঝাতে থাকলেন। তার নসিহত কওমের উপর কোনো ক্রিয়াই করল না, বরং তাদের শত্রুতা এবং বিরোধিতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকল। তারা কোনো প্রকার মূর্তি পূজা থেকে বিরত হল না, যদিও দুর্বল ও নগণ্য একটি দল ইমান আনায়ন করল এবং মুসলমান হল। কিন্তু কওমের নেতৃস্থানীয় বড় বড় লোকেরা আগের মতো মূর্তি পূজার উপরেই অবিচল থাকল। তারা খোদা প্রদত্ত সর্বপ্রকার সচ্ছলতা এবং শান্তির শোকরগুজারি করার বদলে নিয়ামতের নাশকরি করাকে নিজেদের অভ্যাসে পরিণত করে নিল। তারা হযরত সালেহ আলাইহিস সালামকে বিদ্রুপ করে বলতো, আমরা যদি ধর্মে অবিশ্বাসী হতাম এবং পছন্দনীয় পন্থার উপর প্রতিষ্ঠিত না হতাম, তবে আমরা এত প্রচুর ধন সম্পদ, সবুজ শস্যশ্যামল বাগানসমূহ, সোনারূপার প্রাচুর্য, সুচ্চ ও সুদৃঢ় আলিশান অট্টালিকা এবং নহরসমূহ এবং উত্তম নানাজাতীয় সুস্বাদু ফলসমূহের মিঠা পানির নহর এবং উত্তম চরণভূমি পেতাম না। তুমি তোমার নিজেকে এবং তোমার অনুসারীদের দেখো, এরপর তাদের সংকীর্ণ এবং দারিদ্র্যপূর্ণ অবস্থার প্রতি লক্ষ্য করো এবং বলো, আল্লাহর প্রিয় ও মকবুল কারা, আমরা না তোমরা? হযরত সালেহ আলাইহিস সালাম তখন বলতেন, তোমরা নিজেদের এই আরাম এবং আনন্দময় জীবিকার সরঞ্জামের জন্য গর্ব প্রকাশ করো না, আল্লাহ পাকের সত্য রাসুল এবং তার সত্য ধর্মের সঙ্গে বিদ্রুপ করো না। যদি তোমাদের গর্ব, অহংকার ও বিরোধিতার অবস্থা এরূপই থাকে, তবে এক নিমিষে সব কিছু বিলীন হয়ে যাবে, এরপর তোমরাও থাকবে না এবং তোমাদের এই সমস্ত সাজ সরঞ্জামও থাকবে না। নিঃসন্দেহে এই সমস্তই আল্লাহ পাকের নিয়ামত। যে ব্যক্তি এই সমস্ত নিয়ামত পেয়েও আল্লাহর শোকর আদায় করে না, তার ইবাদত করে না, নিঃসন্দেহে এগুলোই তার জন্য আজাব ও লানতের কারণ হয়ে যায়। কওমে সামুদ এই ভাবনায় পেরেশান ছিল, এটা কিভাবে সম্ভব? তাদেরই মধ্যকার একজন লোক আল্লাহ তাআলার পয়গম হবেন, সে আল্লাহর আহকাম শোনাতে আরম্ভ করবেন? তারা অত্যন্ত বিস্ময়ের সাথে বলতো, আমরা বিদ্যমান থাকতে কি এই লোকের উপর আল্লাহর উপদেশ গ্রন্থ নাজিল হয়? অর্থাৎ মানুষকে যদি নবী করা হতো, তবে এর যোগ্য কি আমরা ছিলাম না? সালেহ কেন? আবার কোনো কোনো সময় নিজেদের কওমের দুর্বল লোকেদেরকে, যারা মুসলমান হয়েছিল, তাদের লক্ষ্য করে তারা বলতো, সত্যি কি তোমরা বিশ্বাস করো নিঃসন্দেহে সালেহ তার রবের প্রেরিত রাসূল? আর মুসলমানগণ তখন উত্তর দিত, নিঃসন্দেহে আমরা তার আনিত পয়গামের উপর বিশ্বাস রাখি। তখন সেই অহংকারের নেতারা রাগান্বিত হয়ে বলতো, নিঃসন্দেহে আমরা তো ওই বস্তুকে অবিশ্বাস করছি যার উপর তোমরা ইমান আনায়ন করেছ। সূরাতুল আরাফের 76 নম্বর আয়াতে যেটি উল্লেখ আছে, হযরত সালেহ আলাইহিস সালামের কওম তার নবীসুলভ তাবলিগ ও নসিহতসমূহকে মেনে নিতে অস্বীকার করল। তারা তার কাছে আল্লাহ পাকের মুজেজা দাবি করল। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। দোয়া কবুল হওয়ার পর
হযরত সালে আলাইহিসসালাম তার কওমকে বললেন, তোমাদের দাবিকৃত নিদর্শন অর্থাৎ সেই মুজেজা উট আকারে এই যে উপস্থিত, যদি তোমরা এই উটকে কোনো প্রকার কষ্ট প্রদান করো তবে এটাই তোমাদের ধ্বংসের আলামত বলে সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা তোমাদের এবং উষ্ট্রীটির মধ্যে কূপের পানির জন্য পালাক্রম নির্ধারণ করে দিয়েছেন, একদিন তোমাদের আর একদিন উটনির, এর ব্যতিক্রম যেন না হয়। পবিত্র কোরআন মাজিদে এটিকে নাকাতুল্লাহ বা আল্লাহর উটনি বলা হয়েছে, যেন তাদের স্মরণে থাকে। এমনি তো সমস্ত মাকলুকই আল্লাহ তাআলার অধীন, কিন্তু সামুদ সম্প্রদায় যেহেতু এটিকে আল্লাহবাগের একটি নিদর্শন স্বরূপ দাবি করেছিল, তাই এর বর্তমান বৈশিষ্ট্য এবং মর্যাদা একে নাকাতুল্লাহ নামে ভূষিত করল। কোরআন মাজিদ থেকে এই প্রসঙ্গে দুটি বিষয় প্রমাণিত হয়। প্রথমত, সামুদ সম্প্রদায় হযরত সালে আলাইহিসসালামের কাছে নির্দেশন বা মুজিজা চেয়েছিল। হযরত সালে আলাইহিসসালাম উটনিটিকে মুজিজা স্বরূপ পেশ করলেন। দ্বিতীয়ত, হযরত সালে আলাইহিসসালাম কওমকে বলে দিয়েছিলেন তারা যেন উটনির কোনো ক্ষতি না করে আর তাদের এবং উটনির পানি পানের পালাক্রম নির্ধারণ করে দেন, একদিন উটনির এবং একদিন কওমের। এই ঘটনাটি ঐতিহাসিক ঘটনারূপে বিভিন্ন রেওয়ায়েতে লিপিবদ্ধ আছে। ঘটনাটির বিস্তারিত বিবরণ ছিল এই রকম। হযরত সালে আলাইহিসসালাম যখন ইসলামের দাওয়াত দিতে থাকেন, তখন নেতৃস্থানীয়রা কওমের লোকেদের সামনে হযরত সালে আলাইহিসসালামের কাছে দাবি করল, হে সালে, যদি তুমি বাস্তবিকই আল্লাহর প্রেরিত রাসূল হও তবে কোনো নিদর্শন দেখাও যাতে আমরা তোমার সত্যতা বিশ্বাস করতে পারি। হযরত সালে আলাইহিসসালাম বললেন, এমন যেন না হয় নিদর্শন আসার পরেও তোমরা সেই অবিশ্বাসের উপরেই স্থির থাকো। কওমের নেতারা তার সঙ্গে ওয়াদা করল, নিদর্শন আসলে আমরা সাথে সাথেই ঈমান আনব। হযরত সালে আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি নিদর্শন চাও? তারা তখন দাবি করল, সামনের এই পাহাড় থেকে একটি উট বের করো যা গর্ভবতী হবে এবং এক্ষুনি বাচ্চা প্রসব করবে। হযরত সালে আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। ঠিক তখনই পাহাড় থেকে সবার সামনে একটি গর্ভবতী উট প্রকাশিত হলো এবং সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করল। এই ঘটনা দেখে নেতৃবৃন্দের মধ্য থেকে জেন্দা ইবনে আমর তখনই ইসলাম গ্রহণ করেন। অন্যান্য নেতারাও তার অনুসরণে ইসলাম গ্রহণ করার ইচ্ছা করেন। তখন মূর্তি পূজারই অন্য সর্দাররা তাদের বিরত রাখেন। ঠিক এইরকমভাবে তারা অন্যদেরকেও ইসলাম গ্রহণ করতে নিষেধ করে। এখন হযরত সালে আলাইহিসসালাম কওমের সকল লোকদেরকে সতর্ক করে বললেন, দেখো, এই নিদর্শন তোমাদের দাবির প্রেক্ষিতে প্রেরিত হয়েছে। আল্লাহ পাকের সিদ্ধান্ত হল কূপের পানি পান করার জন্য পালা নির্ধারিত হোক, একদিন এই উষ্ট্রি আর একদিন তোমাদের এবং তোমাদের প্রাণীদের, কিন্তু সাবধান, উষ্ট্রিটি যেন কোনো কষ্ট না পায়, যদি তাকে কোনো কষ্ট দেওয়া হয় তবে তোমাদেরও মঙ্গল নেই। কওম যদিও এই বিস্ময়কর মুজিজা দেখেও ঈমান আনল না, কিন্তু মনে মনে একে মুজিজা বলেই স্বীকার করেছিল, তাই একে কষ্ট প্রদান করা থেকে সবাই বিরত থাকল। আর ঠিক তখন থেকেই এই প্রথা চালু থাকল। পানি পান করার পালা একদিন উষ্ট্রিটির থাকত আর সমুদায় কওমের লোকেরা এর দুধ পান করে উপকৃত হতো। দ্বিতীয় দিনে কওমের পালা হতো। সেই উট এবং তার বাচ্চা নির্বিঘ্নে চরমভূমিতে চড়ে বেড়াত এবং তৃপ্তি সহকারে ভক্ষণ করত, কিন্তু ক্রমে ক্রমে এটাও তাদের অন্তরে বাঁধতে লাগল। কওমের লোকেরা সিদ্ধান্ত নিল, এই উটকে তারা হত্যা করবে। যদি এই উটকে তারা হত্যা করে তাহলে তাদের এই পালাক্রমে পানি পান করার ব্যাপারটি আর থাকবে না এবং তারা তখন ঝামেলা মুক্ত হবে। এই রকম কথাবার্তা যখন চলছিল, ঠিক তখন কেউই এই উটকে হত্যা করার সাহস পাচ্ছিল না। যেই লোকটি উটকে হত্যা করার দায়িত্ব গ্রহণ করে তার নাম কিদার ইবনে সালিফ ইবনে জান্দা। সামুদ সম্প্রদায়ের দুই মহিলা, একজনের নাম সাদুকা, সে মাহিয়া ইবনে জুহায়ের ইবনে মুখতারের কন্যা। মহিলা ছিল প্রচুর ধন সম্পদ এবং বংশীয় গৌরবের অধিকারী, ফলে তার স্ত্রী তাকে ত্যাগ করে এবং নিজের চাচাতো ভাই
মিশরাহ ইবনে মিহরাজ ইবনে মাহিয়াকে বলল, যদি তুমি উটকে হত্যা করতে পারো আমি তোমাকে বিবাহ করব। আর অপর সেই মহিলার নাম ছিল উনাইজা বিনতে গুনাইম ইবনে মিজলাজ, তাকে উম্মে উসমান নামে ডাকা হতো। মহিলা ছিল বৃদ্ধা এবং কাফের। তার স্বামী ছিল সম্প্রদায়ের অন্যতম সর্দার জুয়াউদ ইবনে আমর। এই স্বামীর ঔরসে তার চারটি মেয়ে ছিল। মহিলাটি কিদার ইবনে সালিফকে প্রস্তাব দিল, যদি সে উটকে হত্যা করতে পারে তবে তার এই চার কন্যার মধ্যে যাকে ইচ্ছা সে বিয়ে করতে পারবে। তখন এই দুই যুবক কিদার এবং মিশরা উটকে হত্যা করার দায়িত্ব গ্রহণ করে। ঠিক হলো তারা পথে ওত পেতে বসে থাকবে। উটটি যখন চরণভূমির দিকে গমন করতে থাকবে তখন তারা আক্রমণ করবে, অন্যরা তাদের সাহায্য করবে। পুরো কাজটা তারা চক্রান্ত মোতাবেক করল, ষড়যন্ত্র করে উটকে হত্যা করে ফেলল এবং তারা শপথ করল, রাত হলে আমরা সবাই মিলে সালেহ এবং তার পরিবারের সকলকে হত্যা করে ফেলব। এরপর তার স্বজন এবং বন্ধুদের শপথ করে বিশ্বাস করাবো এটা আমাদের কাজ নয়। উটনির বাচ্চাটি মায়ের হত্যাকাণ্ড দেখে পালিয়ে পাহাড়ে আরোহণ করল এবং চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। হযরত সালেহ আলাইহিসসালাম এই সংবাদ পেয়ে আফসোসের সঙ্গে কওমকে সম্বোধন করে বললেন, পরিশেষে তাই হলো যা আমি আশঙ্কা করেছিলাম। এখন তোমরা আল্লাহ তাআলার আজাবের অপেক্ষা করতে থাকো, যা তিন দিন পরে তোমাদেরকে ধ্বংস করে দেবে। তারপর বিদ্যুতের চমক এবং বজ্রধ্বনির আজাব এসে এক রাতেই সবাইকে ধ্বংস করে দিল। এক হাদিসে বর্ণিত আছে, সামুদ সম্প্রদায়ের প্রতি আজাব আগমনের লক্ষণ আগের দিন সকাল থেকেই শুরু হয়ে গেল। প্রথম দিনে তাদের সকলের চেহারা এমন ফ্যাকাশে বর্ণ হয়ে গেল যেমন কোনো ভীত ব্যক্তির প্রাথমিক অবস্থায় হয়ে থাকে। দ্বিতীয় দিনে সবার চেহারা লাল হয়ে গেল, যেন তারা সবাই ভীত হয়ে গিয়েছিল, এ যেন ভীত ব্যক্তির দ্বিতীয় অবস্থা। তৃতীয় দিনে তাদের সকলের চেহারা কালো বর্ণের হয়ে পড়ল, এই ভীত ব্যক্তির সেই তৃতীয় স্তর যার পরে মৃত্যুর স্তর বাকি থাকে। তিন দিন পর্যন্ত আজাবের এই আলামতসমূহ যদিও তাদের চেহারাকে ফ্যাকাশে লাল এবং কালো বর্ণের করে দিয়েছিল, কিন্তু এই বর্ণসমূহের পর্যায়ক্রমিক বিশেষত্ব পরিষ্কার বুঝাচ্ছে তাদের অন্তর সালেহ আলাইহিসসালামকে সত্যি নবী বলে বিশ্বাস করত, শুধু হিংসা এবং শত্রুতাবশত অস্বীকার করত। এখন যেহেতু তারা আল্লাহর হুকুমের বিপরীত অপরাধ করে ফেলেছে এবং তার বিনিময়ে সালেহ আলাইহিসসালামের মুখে ভয়াবহ আজাবের সংবাদ তারা আগেই শুনেছে, এখন তাদের উপর ভয়ের সেই প্রাকৃতিক বর্ণ ও ছবি প্রকাশ পেতে লাগল, যা মৃত্যুর দৃঢ় বিশ্বাস হওয়ার সময়ে ভয়ে অপরাধী গুণাগার ব্যক্তির মধ্যে প্রকাশ পেয়ে থাকে। তিন দিনের পর প্রতিশ্রুত সময় এসে পৌঁছাল। রাতের বেলা এক ভয়াবহ বিকট ধ্বনি তাদের নিজ নিজ অবস্থানে প্রত্যেক ব্যক্তিকে বিধ্বংস করে দিল। কোরআন মাজিদে এই ধ্বংসাত্মক বিকট ধ্বনিটিকে কোনো কোনো স্থানে বজ্রধ্বনিওয়ালা বিদ্যুৎ, কোনো কোনো ক্ষেত্রে রাসফা অর্থাৎ ভূকম্পন সৃষ্টিকারী বস্তু, আবার কোনো কোনো স্থানে তোয়াগিয়াহ অর্থাৎ ভয়ঙ্কর ধ্বনি, এবং কোনো কোনো জায়গায় সাইয়াহ অর্থাৎ চিৎকার নামে আখ্যায়িত করা হয়েছে। কেননা এই ব্যাখ্যাগুলো মূলত একই বস্তু এবং তার বিভিন্ন বিশেষণের উপর প্রদান করা হয়েছে, যেন লোকেরা বুঝতে পারে আল্লাহ তাআলার সেই আজাব কত প্রকার এবং কত ভয়ঙ্কর ছিল। যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন সম্প্রদায়ের এই ধ্বংসের বর্ণনা থেকে পরবর্তী উম্মতদের জন্য অনেক শিক্ষণীয় এবং উপদেশমূলক দৃষ্টান্ত রেখে গেছেন। একদিকে কওমে সামুদের উপর এই আজাব নাজিল হল, আর অপরদিকে সালেহ আলাইহিসসালাম ও তার অনুসারী মুসলমানদের আল্লাহ তাআলা নিজের হেফাজতে গ্রহণ করলেন এবং তাদেরকে এই আজাব থেকে সুরক্ষিত করলেন। সূরা আরাফের 89 নম্বর আয়াতে উল্লেখ আছে, হযরত সালেহ আলাইহিসসালাম মনক্ষুণ্ণ এবং বিষণ্ণভাবে বিধ্বস্ত কওমকে সম্বোধন করে বললেন, হে কওম, আমি আমার পালনকর্তার পয়গাম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদেরকে নসিহত ও উপদেশ প্রদান করেছি, কিন্তু তোমরা উপদেষ্টাগণকে পছন্দই করতে না। হযরত সালেহ আলাইহিসসালাম তার কওমের লোকদেরকে বিভিন্ন উপদেশ দিতেন।
সুরা আরাফের 73 এবং 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, কওমে সামুদের নবী হযরত সালে আলাইহিসাল্লাম তার কওমের উদ্দেশ্যে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই, তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট নিদর্শন এসেছে, আল্লাহর এই উটটি তোমাদের জন্য একটি নিদর্শন, একে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও এবং একে কোনো কষ্ট দিও না, দিলে কঠিন শাস্তি তোমাদের উপর আপতিত হবে। স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন, তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন, তোমরা সমতল ভূমিতে প্রাসাদ এবং পাহাড় কেটে গৃহ নির্মাণ করেছ। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না। অর্থাৎ আদ জাতিকে ধ্বংস করে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করার উদ্দেশ্য হল তাদের ঘটনা থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে এবং তারা যেসব অন্যায় আচরণ করত তোমরা তা করবে না। এই জমিন তোমাদের আয়ত্তাধীন করে দেওয়া হয়েছে, তাই এর সমতল ভূমিতে তোমরা অট্টালিকা নির্মাণ করছো এবং পাহাড় কেটে সুনিপুণভাবে তাতে ঘরবাড়ি তৈরি করছো। অতএব এর অনিবার্য দাবি হিসেবে এসব নিয়ামতের শুকর আদায় করো, সৎকর্মে তৎপর থাকো, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করো যার কোনো শরিক নেই। সূরা শুআরার 146 থেকে 148 নম্বর আয়াতে উল্লেখ আছে, হযরত সালে আলাইহিসাল্লাম তার কওমকে বলেছিলেন, তোমাদেরকে কি এ জগতের ভোগবিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে, উদ্যানসমূহের মধ্যে এবং ঝর্ণাসমূহের মধ্যে, শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে? সামুদ জাতি হযরত সালে আলাইহিসাল্লামকে জবাব দিয়েছিল, সূরা হুদ 62 এবং 63 নম্বর আয়াতে উল্লেখ আছে, সালে আলাইহিসাল্লামকে সামুদ জাতির লোকেরা জবাব দিয়েছিল, আমাদের বাপদাদারা যাদের পূজা করত তুমি কি আমাদেরকে তাদের পূজা করতে নিষেধ করছো? তুমি আমাদেরকে যে আহ্বান জানাচ্ছ তাতে আমরা বিভ্রান্তকর সন্দেহ পোষণ করি। তখন হযরত সালে আলাইহিসাল্লাম জবাব দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা কি ভেবে দেখেছ, আমি যদি তোমাদের প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণসহ প্রতিষ্ঠিত হয়ে থাকি আর তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ দান করে থাকেন, তারপর আমি যদি তার অবাধ্যতা করি তবে তার শাস্তি থেকে কি আমাকে রক্ষা করবে? তোমরা তো কেবল আমার ক্ষতি বাড়িয়ে দিচ্ছ। হযরত সালে আলাইহিসাল্লাম কোমল ভাষা ব্যবহার করে এবং সৌজন্যমূলক আচরণের মাধ্যমে তাদেরকে কল্যাণের পথে আহ্বান করেন, কিন্তু তারা কোনোভাবেই সেদিকে নজর দিল না এবং কোনোভাবেই সেটি মানতে চাইল না। তারা বলতো, হযরত সালে আলাইহিসাল্লাম একজন জাদুগ্রস্ত লোক যে জাদু জানে, এবং সেই জাদুর ফল ছিল এই গর্ভবতী উট, তাছাড়া আর কিছুই না। এভাবে তারা মূর্তি পূজার উপর প্রতিষ্ঠিত থাকলো এবং অবশেষে তারা উটকে হত্যা করে বসল। ইতিহাসবিদগণ লিখেছেন, সামুদ সম্প্রদায়ের এই আজাব থেকে মাত্র একজন মহিলা ছাড়া আর কেউ মুক্তি পায়নি। মহিলার নাম ছিল কালবা বিনতে সালাকা, ডাকনাম জারিয়া। সে ছিল কট্টর কাফের এবং হযরত সালে আলাইহিসাল্লামের চরম দুশমন। আজাব আসতে দেখেই সে দ্রুত বের হয়ে দৌড়ে এক আরব গোত্রে গিয়ে উঠল এবং তার সম্প্রদায়ের উপর আপতিত সেই আজাব সে প্রত্যক্ষ করে এসেছে তার বর্ণনা দিল। পিপাসায় কাতর হয়ে সে পানি পান করতে চাইল, কিন্তু পানি পান করার সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। সূরা হুদ 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, জেনে রাখো সামুদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল, জেনে রেখো ধ্বংসই হলো সামুদ সম্প্রদায়ের পরিণাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের পর এই ঘটনা স্মরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনুরূপভাবে বদর প্রান্তে অবস্থিত কূপে নিক্ষিপ্ত নিহত কাফের সর্দারদের লাশগুলো সম্বোধন করে ভাষণ দিয়েছিলেন। বদর যুদ্ধে নিহত কুরাইশ সর্দারকে বদরের কূপে কূপে নিক্ষেপ করা হয়। তিন দিন পর শেষ রাতে ময়দান ত্যাগ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল কূপের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হে কূপবাসীরা, তোমাদের সাথে তোমাদের প্রভু যে ওয়াদা করেছিলেন তার সত্যতা দেখতে পারছো তো?
আমার সাথে আমার প্রভুর যে ওয়াদা ছিল তা আমি পুরোপুরি সত্যরূপে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, তোমরা হচ্ছ নবীর নিকৃষ্ট পরিজন, তোমরা তো তোমাদের নবীকে মৃত্যুক প্রতিপন্ন করেছো, কিন্তু অন্য লোকেরা আমাকে সাহায্য করেছে, আমাকে সত্য বলে স্বীকার করেছে, তোমরা আমাকে দেশ থেকে বের করে দিয়েছ, আর অন্যরা আমাকে আশ্রয় দিয়েছে, তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছ, আর ঠিক অন্যরা আমাকে সাহায্য করেছে, তোমরা তোমাদের নবীর কত জঘন্য পরিজন ছিলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আপনি এমন একদল লোকের সাথে কথা বলছেন যারা লাশ হয়ে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মহান সত্তার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, আমি যেসব কথাবার্তা বলছি তা ওদের চেয়ে তোমরা মোটেও বেশি শুনছ না, কিন্তু তারা উত্তর দিচ্ছে না, এই যা। কথিত আছে, হযরত সালে আলাইহিস সাল্লাম এই ঘটনার পর হারাম শরীফে চলে যান এবং ইন্তেকাল পর্যন্ত সেখানেই অবস্থান করেন। ইমাম আহমদ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসফান উপত্যকা অতিক্রম করেন তখন জিজ্ঞেস করেন, আবু বক্কর, এটা কোন উপত্যকা? হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা উসফান উপত্যকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্থান দিয়ে হুদ এবং সালে নবীদ্বয় অতিক্রম করেছিলেন, তাদের বাহন ছিল উটনি, লাগাম ছিল খেজুর গাছের সাল দ্বারা তৈরি রশি, তাদের পরনে ছিল জুব্বা এবং গায়ে ছিল চাদর। হজের উদ্দেশ্যে তালবিয়া পড়তে পড়তে তারা আল্লাহর ঘর তাওয়াফ করেছিলেন। এই হাদিসের সনদ হাসান পর্যায়ের। হযরত নূহ নবীর আলোচনায় তাবারানি থেকে এই হাদিসটি উদ্ধৃত করা হয়েছে, যেখানে হযরত হুদ আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে। একটা ঐতিহাসিক প্রশ্ন, সামুদ সম্প্রদায় যখন ধ্বংসপ্রাপ্ত হল তখন হযরত সালে আলাইহিস সালাম এবং তার অনুগামী ইমানদার লোকেরা কোথায় বসতি স্থাপন করলেন? এই প্রশ্নের উত্তর নিশ্চিত এবং নির্দিষ্টরূপে প্রদান করা অসম্ভব। প্রবল ধারণা হল তারা কওমে ধ্বংসপ্রাপ্তির পর ফিলিস্তিন অঞ্চলে এসে বসবাস স্থাপন করেন, কেননা হিজরের নিকটবর্তী এই স্থানটি এরূপ ছিল যা সবুজ সতেজ এবং গৃহপালিত পশুদের দানা পানির জন্যেও উত্তম ছিল। তাফসীরকারগণ এই প্রশ্নের জবাবে কয়েকটি মত প্রকাশ করেন, যার প্রথমটি ছিল তারা ফিলিস্তিনের রামলা নামক স্থানের নিকটে বসতি স্থাপন করেন, দ্বিতীয়টি ছিল হাজরামাউতে বসবাস স্থাপন করেন, এটি তাদের আদি এবং আসল আবাসস্থল ছিল কারণ এটি ছিল আহকাপেরই একটি অংশ, এখানে একটি কবর আছে যা সালে আলাইহিস সালামের কবর বলে প্রসিদ্ধ, আর তৃতীয় বর্ণনাটি ছিল সামুদ সম্প্রদায়ের ধ্বংসের পর মক্কা মুয়াজ্জামাই এসে এখানেই বসবাস করতে থাকেন, এখানেই ইন্তেকাল করেন, তাদের কবর কাবাঘরের পশ্চিম দিকে হারাম শরীফের মধ্যেই অবস্থিত। সামুজাতির আবাসভূমি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গমন। ইমাম আহমদ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ হিজর উপত্যকায় অবতরণ করেন, যেখানে সামুদ জাতি বসবাস করত। সামুদ সম্প্রদায় যেসব কূপের পানি পান করত, সাহাবায়ে কেরাম সেসব কূপের পানি ব্যবহার করেন, পানি দিয়ে আটার খামির বানিয়ে ডেকচি চুলায় চড়ান। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আসায় তারা ডেকচির খাদ্য ফেলে দিয়ে খামির উটকে খেতে দেন, তারপর তিনি সেখান থেকে রওনা হয়ে যেই কূপ থেকে আল্লাহর সেই মুজিজা স্বরূপ উটটি পানি পান করত সেই কূপের নিকট অবতরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে সেই ধ্বংসপ্রাপ্ত জাতির আবাসস্থানে যেতে নিষেধ করেন, তিনি বললেন, আমার আশঙ্কা হয় তোমাদের উপর না তাদের মতো আজাব নাজিল হয়, সুতরাং তোমরা তাদের সেই স্থানে প্রবেশ করো না। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য এক বর্ণনায় বলেন,
হিজরে অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্তদের ওই স্থানে কান্নারত অবস্থায় ছাড়া যেও না। যদি একান্তই কান্না না আসে তাহলে সেখানে আদৌ যেও না। যে আজাব তাদের উপর এসেছিল সেরূপ আজাব তোমাদের উপর না পতিত হয়ে যায়। বুখারী ও মুসলিমে একাধিক সূত্রে এই হাদিসটি বর্ণিত হয়েছে। কোনো কোনো বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামুদ জাতির এলাকা অতিক্রম করেন তখন মাথা ঢেকে রাখেন, বাহনকে দ্রুত চালান এবং কান্নারত অবস্থায় ব্যতীত কাউকে তাদের বাসস্থানে প্রবেশ করতে নিষেধ করেন। যদি একান্তই কান্না না আসে তবে কান্নার ভঙ্গি অবলম্বন করো, এই ভয়ে তাদের উপর যে আজাব এসেছিল ঠিক অনুরূপভাবে সেই একই আজাব যেন তোমাদের উপর এসে না পড়ে। কয়েকটি উপদেশমূলক দৃষ্টান্ত। এক, নাকাতুল্লাহ যদিও সালেহ আলাইহিস সালামের একটি মুজেজা অর্থাৎ তার নবুয়তের সত্যতার একটি নিদর্শন ছিল, তবুও কোরআন মাজিদ বলে এটা সামুদ সম্প্রদায়ের জন্য পরীক্ষা ছিল এবং পরিণামে তাদের ধ্বংসের নিদর্শন প্রমাণিত হল। যেমন আল্লাহ তাআলা সূরা আল কামার 27 নম্বর আয়াতে উল্লেখ করেন, নিঃসন্দেহে আমি তাদেরকে পরীক্ষা করার জন্য উটনি পাঠিয়েছি, অতএব হে নবী এর অপেক্ষায় থাকুন এবং ধৈর্য ধারণ করতে থাকুন। দ্বিতীয় দৃষ্টান্ত ছিল, আল্লাহ পাকের প্রচলিত রীতি হল যদি তিনি কোনো কওমের হেদায়েতের জন্য তার নবীকে প্রেরণ করেন এবং কওম তার হেদায়েতের প্রতি কর্ণপাত না করে তবে ওই কওমকে ধ্বংস করে দেওয়া জরুরি হয়ে যায় না। কিন্তু যখনই কওম নিজেদের নবীর কাছে মুজিজা দাবি করে এবং যদি তাদের দাবিকৃত মুজিজা প্রকাশিত হয়ে যায় তবে তারা অবশ্যই ঈমান আনয়ন করবে, এরপরও যদি তারা ঈমান না আনে তবে সেই কওমের ধ্বংস সুনিশ্চিত হয়ে যায়। আল্লাহতালা তাদের ক্ষমা করেন না যদি না তারা তওবা করে এবং আল্লাহর দিন কবুল করে কিংবা আল্লাহর আজাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে অন্যান্য লোকেদের জন্য উপদেশমূলক দৃষ্টান্ত হয়। একটি মারাত্মক ভুল এবং নফসের ধোকা হল মানুষ সচ্ছল জীবিকা, আরামের জিন্দেগি এবং দুনিয়াবী মান মর্যাদাকে নিরাপত্তা মনে করে। যে সম্প্রদায় বা ব্যক্তির কাছে এই সমস্ত বিদ্যমান রয়েছে তারা অবশ্যই আল্লাহতালার আশ্রয়ে আছে, এমনকি তাদের সচ্ছলতাই প্রমাণ করে আল্লাহতালার সন্তোষ এবং সম্মতি তাদের সাথে ছিল। আল্লাহতালা আমাদের সকলকে কোরআন হাদিসের আলোকে নিজের জীবনকে পরিচালনার জন্য তৌফিক দান করুন। আল্লাহতালা আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।